আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আকিজের একটা খুব বড় মডেলের একটা গাড়ি, 4x2 এক্সেল কনফিগারেশন। তো আপনাদেরকে আজকে আমি গ্রাউন্ডে দেখাবো সরাসরি যে গাড়ির কী কী মেলা রয়েছে আকিজের, মানে এই মেলাতে কী কী গাড়ি রয়েছে এবং কী কী গাড়ি আছে সব দেখুন মানুষ আছে কত। তো এই গাড়িটার ভিতরে অনেক ফিচার আছে, অনেক লাইট, অনেক ফাংশন রয়েছে। তো একে একে জানাবো, আমি এখনও জানি না কী কী আছে, তো আগে জানি তারপরে জানাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর আগের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু জানাইনি, এই ভিডিওতে আপনাদেরকে সে অনেক কিছু জানাবো। এই হলো আকিজের রুস্তমের ভিতরে ক্যাবিন। ভিতরে এসি আছে, অডিও সিস্টেম আছে, তারপরে ব্যাক ক্যামেরা ফাংশন নাই আসলে, এসি অথবা ব্লোয়ার কোনো একটা আছে। এই হলো গিয়ার শিফট লিভার, আর এখানে অনেক কাগজপত্র আছে, এখানে বটল হোল্ডার আছে, পার্কিং ব্রেক, স্লিপার ক্যাবিন, আর এখানে ব্লোয়ারের ফাংশন। তো যাই হোক, এখানে লাইট আছে, অনেক জিনিস আছে, এখানে সানরুফ, সরি এটার নাম কিছু একটা হবে আমার মনে নাই। তো এই জিনিসটা আপনারা পাবেন এই গাড়িতে, এই যে সূর্যের আলো চোখে যাতে না লাগে, লুকিং গ্লাস, হাবি জাবি। তো ভিউয়ার্স, ব্যাপার একটাই যে টাটার কম্পিটিটর হিসেবে, অশোক লেল্যান্ডের কম্পিটিটর হিসেবে, মানে জাপানি ফিল পাওয়ার মতো, কিছুটা আইসুজুর ফিল পাওয়ার মতো, কিছুটা মানে দেশি বাংলাদেশের যে রোড কন্ডিশন অনুযায়ী যেরকম যেরকম ফিচার দরকার, মানে অতিরিক্ত কোনো কিছু নাই, এক্সেট্রা কোনো কিছু নাই আসলে, শুধু মানে সব মাংস, কোনো চর্বি নাই এরকম গাড়ি। এক্সট্রা কোনো বাম্পার নাই, এক্সট্রা কোনো সিটের কোনো কিছু নাই, এক্সট্রা কোনো ডিজাইন নাই যেটা ওয়েট হেভি হয়, এই টাইপের কোনো কিছু নাই। যা পাবেন আপনারা সব কম্প্যাক্ট টাইপের পাবেন, অনেক শক্তপোক্ত জিনিস পাবেন। আর স্পেসিফিকেশন যা যা আছে সেগুলো জানাবো ধীরে ধীরে, এরকম ছোটো ছোটো লিফলেট আছে অনেক, সেখান থেকে জানাবো। আর আপাতত গাড়িগুলো একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে কী কী রয়েছে, কী কী ফিচার রয়েছে, আসলে অনেক জিনিস রয়েছে দেখানোর মতো। আর তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক একে একে আপনাদেরকে দেখা কী কী রয়েছে আসলে। তো ভিউয়ার্স, আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন আকিজ পরিবহনের একজন সেলসম্যান। তো ভাই, আপনার একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম, রাশিদুল হাসান, ইঞ্জিনিয়ারিং সেলস অ্যান্ড রিপেয়ার। তো ভাই, আপনার কোন গাড়ি সম্পর্কে জানেন? ইঞ্জিন কিসের এটা? ইউসাই না আইসুজু? ক্যাবিনটা অনেক প্রশস্ত, মানে এটা হচ্ছে আপনার ইয়া ইলেকট্রিক পাওয়ার পাওয়ার ইয়া স্টারিং স্টারিং পাওয়ার, মানে এটা অ্যাডজাস্ট করা যায়, অ্যাডজাস্ট করা যায় ভিতরে, অ্যাডজাস্ট করা ক্যাবিন, ক্যাবিনটা কিল করা যায়। আচ্ছা, এটা কি মানে নিচে নামানো যায় আবার উঁচা নিচে করা যায়? জি জি। আচ্ছা, আর এই ক্যাবিনটাও কিল করা যায় যাতে মানে ইঞ্জিনের কাজ করার সুবিধা হয়, টিল্টেবল ক্যাবিন। আর এসি, এসিও আছে, ব্লোয়ারও আছে? জি জি। ইন্ডিয়ান গাড়িতে আপনারা দেখবেন যে শুধু এসি থাকে অথবা শুধু ব্লোয়ার থাকে, গাড়িতে দুইটা আছে। ফোর সিলিন্ডার ইঞ্জিন, না না। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি রুস্তমের ভিতরে। আপনারা জানেন যে আকিজের অনেক ট্রাক আছে যেখানে ইউচাইয়ের ইঞ্জিন ব্যবহার করা হয়। এই মুহূর্তে এই রুস্তম যে গাড়িটার ভিতরে আছে, এই গাড়িটাতেও ইউচাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফোর সিলিন্ডার ইঞ্জিন, ইনলাইন ফোর স্ট্রোক, ওয়াটার কোল্ড, টার্বো চার্জ। আর হর্স পাওয়ার জানি কত এটা? হর্স পাওয়ার আছে, এই যে হর্স পাওয়ার, এই দিকে দেখেন,
হর্সপাওয়ার হচ্ছে 160। আচ্ছা 160 হর্সপাওয়ার। জেনুইনলি আমরা যেরকম অশোক লেল্যান্ডে 1600 আইএল দেখি, 1615 ইক্সটু দেখি, সেগুলো তো প্রায় 150 থাকে, 145 থাকে, তো এটা তো সেম, একটু বেশি আছে হিসেবে। আর এখানে আপনারা এসি কেবিন পাবেন, তার পাশাপাশি ব্লোয়ার থাকবে। আর যে ইউচা ইঞ্জিন, এটার কথা বলি, বাংলাদেশে গ্রিন লাইনার অনেক বাস আছে, বাংলাদেশে ভলভো আছে, ভলভো ইরেজার শেপের বাস আছে, যেগুলোর বয়স প্রায় 20 বছরের কাছাকাছি, 20 বছরের কিছু কম বেশি হবে। তো সেই বাসে, তো বাসের তো এখন বয়স বেশি, সেই হিসেবে ইঞ্জিনের তো বাংলাদেশে সেরকম ডিলার নাই, তো সেই তারা কি করে, সেই ইঞ্জিনে তারা ইউচার ইঞ্জিন বসায়। তো আপনারা চিন্তা করেন, এই সেম গাড়ির ইঞ্জিন তাদের গাড়িতে, তাদের অনেকগুলো গাড়িতে আছে সেখানে ইউচার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তারপরে স্লিপার দুইতলা গাড়ি রয়েছে, সেখানে ইউচার ইঞ্জিন আছে। তো এই গাড়ির ইঞ্জিনের যদি ভাইব্রেশন বেশি হয়, এই গাড়ির যদি ইঞ্জিনের কোয়ালিটি খারাপ হয়, এই ইঞ্জিনের যদি পিক আপ স্লো হয়, তাহলে তাদের গাড়িতে ইউজ করতো না, কিন্তু তাদের কাস্টমারের কিন্তু কোনো রিপোর্ট নাই। তাদের লিল্যান্ডের চেসিসের উপরেও তারা কিন্তু স্লিপার বা অন্যান্য বাস এর আগে বানিয়েছে, বা অনেক গাড়ির রানিং আছে ভলভো ইরেজার শেপের। তো সেই হিসাবে এই গাড়ির ইঞ্জিনও খারাপ না, কারণ এই গাড়িতেও ইউজ করা হয়েছে ইউচার ইঞ্জিন, চাইনিজ ইঞ্জিন হলেও ইঞ্জিনের কোয়ালিটি বেটার। আর আপনারা গ্রিন লাইনের অনেক বাসের ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন, ড্যাশবোর্ডে মিটারে সেখানে দেখবেন যে চাইনিজ কিছু লেখা রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সেটাতে ইউচা ইঞ্জিন ইউজ করা হয়েছে। পিক আপ ভালো, এফিসিয়েন্সি তো মোটামুটি সেরকমই থাকার কথা, যেহেতু ভলভোর সেই যুগের গাড়িতে সেরকম সেন্সর ছিল না, সেই ডিটেলস ছিল না, সেরকম সেন্সরের উপরে ডিপেন্ডেন্ট ছিল না, তো সেই জন্য তারা সেই ইঞ্জিনগুলো লাগাতে পেরেছে। সেই জিনিসের নাম কি? ওটা আল্ট্রাভায়োলেট, আছে যে রোদে। আচ্ছা না, দাঁড়ান দাঁড়ান, না সানরুফ না, সানরাইজার, সানরাইজার কি যেন একটা নাম, আমি ভুলে গেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন? আমি আকিজে আছি আপনার 6 বছর। আচ্ছা, কাস্টমারের মানে কথাবার্তা কিরকম, গাড়ি কেনার পরে কি কি বেনিফিট তারা পায় আকিজের? মানে আকিজের বেনিফিট পায় আমাদের, আপনার গাড়িগুলো চালাতে খুব আরাম, এরপরে আপনার কিস্তির হার কম, আমরা অন্যান্য গাড়ির থেকে, অন্যান্য গাড়ির তার 8% নেয়, আমাদের গাড়ি 10 এই অন্যান্য গাড়ি আপনার 12% নেয়, আমাদের গাড়ি নেই 8%। এর দিক দিয়ে কাস্টমার অনেক সুযোগ সুবিধা পায়, এমনকি আমাকে গাড়িগুলা খুব মজবুত, এমনকি চালায় খুব আরামদায়ক, মানে কিন্তু আপনার জানজি মানজি হয় না। আর আপনার এই গাড়ি লিটারে কত যায়? এই গাড়ি, এই গাড়ি আপনার লিটারে লোডে আপনি 8 পাবেন, 8 কিলোমিটার প্রতি লিটারে। তো ভিউয়ার্স, এখন আপনাদের সামনে আকিজ কোম্পানির একজন ভাই আছে, যিনি আকিজ কোম্পানিতে কাজ করে। তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়াউল হক জিয়া। আর আপনি যা যা মানে জানেন এই গাড়ির ব্যাপারে আপনি একটু জানান। এই গাড়িটার ব্যাপারটা হলো কি, আকিজ গ্রুপ এমন একটা জিনিস, হ্যাঁ, ওটার নাম অল পৃথিবীতে জানে, এক মানে সিনো কোম্পানি, সিনো কোম্পানির গাড়িটা অন্তত 40টা ডিস্ট্রিক্টে চলে, হ্যাঁ 40টা দেশে, হ্যাঁ 40টা দেশে চলে। আর বাংলাদেশে আপনার আছে, আপনার আব্দুল মুনাইম আছে, তোমা কনস্ট্রাকশন আছে, তারপরে ইয়াতে আছে, এই যে আরো কয়েকটা গ্রুপ আছে, এনডিতে আছে, হ্যাঁ এই গাড়িগুলো চলে, এই সিনো গাড়িগুলো। তারা কনস্ট্রাকশনের সাইডে গাড়ি ব্যবহার করে, হ্যাঁ হ্যাঁ ব্যবহার করে, যে লাল যে ডাম ট্রাকগুলো আছে ওই গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু একই কোম্পানি। আর আকিজ মোটরস এই গাড়িগুলো আনছে একমাত্র খালি বাংলাদেশে মানুষকে খুব লাভবান করার জন্য, হ্যাঁ। আপনার দেখেন আমাকে যে গাড়িগুলো আপনার লাক্সারিয়াস গাড়ি, হ্যাঁ কেবিনটা ফোল্ডিং, এখানে আপনারা অতিরিক্ত কোনো জিনিস পাবেন না, যেরকম হিনো গাড়ি মানে জাপান থেকে রিকন্ডিশন আনার পর অনেক জিনিস থাকে, জি এখানে কফির মগ রাখার জায়গা থাকে, সানগ্লাস রাখার জায়গা থাকে, তো সেই জিনিস আমাদের দেশের মানুষ ইউজ করে না। তো এখানে এক্সট্রা কোনো জিনিস আপনারা পাবেন না, মানে এক কথায় যে চর্বিবিহীন মাংস পাবেন, শুধু মাংস, চর্বি নাই, জি 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 জি, আর এক্সট্রা কোনো বাম্পার নাই, এক্সট্রা কোনো জায়গা নাই, সব একদম দেখবেন যে মিনি মানে কম্প্যাক্ট ক্লিয়ার। তো ভাই তারপরে, তারপরে আপনার এই যে গাড়িগুলো আপনার একমাত্র যে এই যে 4 সিলিন্ডার গাড়ি, যেরকম 20 ফিট আছে, 19 ফিট আছে, 17 ফিট আছে, ওই গাড়িও 4 সিলিন্ডার, 16 ফিট আছে, ওই গাড়িও আপনার 4 সিলিন্ডার, হ্যাঁ। তারপরে এই গাড়িগুলোর তেলের মাইলেজও ভালো, আপনার এই যে সিসিসটা কিন্তু ডাবল সিসিস, হ্যাঁ ডাবল সিসিস, আপনার এরপরে কোনো মালিকরা যদি গাড়ি কিনতে চায়, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার অনেক সুযোগ সুবিধা পাবে, এক নম্বরে সার্ভিসের দিক দিয়ে, মালের দিক দিয়া,
তারপরে ডিজেলের দিক দিয়ে, হ্যাঁ সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবে। এই গাড়ির নাম কি জানিসিল? এই গাড়ির নাম নাম হলো রফরফ প্লাস। রফরফ প্লাস মানে এই গাড়ির ছোট মডেল আছে আরেকটা, এটার ছোট মডেল আরেকটা আছে আপনার রাজদূত। রাজদূত, আচ্ছা রাজদূত তো মনে হয় এটার চেয়ে বড় লাগে। রাজদূত হলো 16 ফিট আর এটা হলো রফরফ প্লাস, রফরফ এটা হলো 17 ফিট। কয় টনের গাড়ি এটা? হলো 7 টন। 7 টন, যাই হোক অন্যান্য গাড়ির চেয়ে কিন্তু অনেক শক্ত বক্ত সিট। শক্ত আপনার মোটামুটি আপনার কেবিন লাক্সারিয়াস, হ্যাঁ আপনার কেবিন ফোল্ডিং, তারপরে আপনার চেজিসটা হলো ডাবল, হ্যাঁ সব গাড়িতেই তো আপনার এসি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসি আছে, নন এসি আছে, হ্যাঁ এয়ার কুলার আছে। আপনার এই যে উপরে হাওয়া ঢোকার লেগা এই আছে, সানরুফ আছে, ব্লোয়ার ব্লোয়ার। আচ্ছা সানরুফের মতোই আর কি ব্লোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিক দিয়ে মানে আরামদায়ক। আপনার গাড়িগুলা দেন আপনি যে স্টিয়ারিং গুলা, হ্যাঁ খুবই আরামদায়ক, সিট গুলা সব দিক দিয়ে।